প্রথমে এগিয়ে গিয়েও ম্যাচের শেষে হারতে হলো ইস্টবেঙ্গলকে। আইএসএল এর ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নেমে 2-1 গোলে হারলো তারা। যদিও সুপার কাপে জামশেদপুরের বিরুদ্ধে জিতেছিল লাল হলুদ শিবির। প্রথমার্ধে বিরতির ঠিক আগে গোল পায় ইস্টবেঙ্গল। নন্দকুমারের গোলে আত্মবিশ্বাস বাড়ে লাল হলুদ শিবিরের, কিন্তু 81 মিনিটের মাথায় জামশেদপুরের হয়ে প্রথম গোল করেন রেইতা চিকুয়া। এরপর 7 মিনিটের অতিরিক্ত সময়ে জামশেদপুরের হয়ে দ্বিতীয় গোল করেন মানজরো।